আসলে এখানে দুইটা বিষয় আছে এবার ভোগান্তি কমার বেশি যে ব্যাপারটা আপনারা বলছেন প্রথম কথা হচ্ছে যে ছুটিটা হয়ে গেছে লম্বা মানে বৃহস্পতিবার কিন্তু লাস্ট কোর্ট অফিস আদালত তো বৃহস্পতিবার যেহেতু আমাদের অফিস আদালত লাস্ট স্বাভাবিক মানুষ বৃহস্পতি শুক্র শনি তিন দিনে তো যাতায়াত শেষ আর মঙ্গলবারে হচ্ছে ঈদ তো তাহলে স্বাভাবিক কারণ আপনি ফাঁকা ফোঁকা তো পাবেনই ভাই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে করোনার কারণে অধিকাংশ মানুষ চাকরি হারা সংসার নিয়ে ঢাকা শহরে চলতে পারে না তারা কিন্তু অলরেডি এক দুই বছর আগে গ্রামমুখী হয়ে গেছে তো গ্রামমুখী যে মানুষটা হয়েছে সে সংসারটা নিয়ে কিন্তু ঢাকা শহরে আর আসে নাই যে লোকটার আটটা পশু ছিল সে এখন একা আসছে হয়তোবা তা আটটা পশুকে নিয়ে রাস্তায় যখন বেরোবে আর সেই আটটা পশু ভিতরে সাতটা যখন গ্রামে থাকবে আর নিজে একা যখন যাবে স্বাভাবিক কারণ সাতটা পশুর যে স্পেসটা কিন্তু আপনি ফাঁকা পাচ্ছেন এরকম লক্ষ লক্ষ মানুষ কিন্তু গ্রামমুখী হয়ে গেছে এবং ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাট ঘুরবেন টুলেট 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 টুলেটের কোনো শেষ কিন্তু নাই তো এই টুলেটগুলো আসলো কোথা থেকে এতদিন তো ভরাই ছিল এই দুই বছর বিশ একুশ এবং বাইশে কিন্তু টুলেটগুলো আসছে তো স্বাভাবিক কারণে মানুষ যখন অধিকাংশ দুই বছর আগে গ্রামমুখী হয়ে গেছে যেভাবে হোক নন্দী হোক সাধ্যে হোক নিজের বাসায় তারা খেয়ে পড়ে বাঁচছে আর স্বামীরা রিক্সা চালাক আর কি গার্মেন্টসে কাজ করুক লেবারেরই কাজ করুক যেটাই করুক কোনো মতে নুন ভাত চালছে তো স্বাভাবিক অর্ধেক ওইভাবে চলে গেল দ্বিতীয়ত ছুটিটা একটা লম্বা ছুটি পড়ে গেল বৃহস্পতিবার সারা জীবন সবচেয়ে বেশি ভিড় হয় লাস্ট ওয়ার্কিং ডেতে কারণ সেদিন মানুষ কাজ সেরে তারপর অফিসে যায় বিশেষ করে আমিও যখন বাড়ি যাই দেখি ওর সাভারের ওদিকে ইপিজেটের লম্বা লাইন শত শত মাইল মহিলা পুরুষ হাঁটছে তো হাঁটছে তো এখন এই লম্বা ছুটি হওয়ার কারণে তিন দিনের সিনটা কিন্তু অন্যরকম এবং আগামীকালকে সিনটা দেখবেন আরো অনেক মানে এটা রাস্তাঘাটের উন্নয়নের সুফল নয় মানুষজন ভেঙে ভেঙে গেছে বলে মানুষ নট অনলি দ্যাট অধিকাংশ মানুষ গ্রামমুখী হয়েছে আর দ্বিতীয়ত লম্বা ছুটি পাওয়াতে মানুষটা সময় তো লম্বা পেল আচ্ছা তো লম্বা সময় পাওয়াতে এটা হয়েছে আর দুর্নীতির ব্যাপার উনি নেতৃত্ব নিয়ে চলে আসলেন যে বিএনপি নেতৃত্ব খুবই দুর্নীতি আপনাদের নেতৃত্ব খুবই সুনীতি আজকের দিন বাদ দিয়ে কালকে ক্ষমতাচ্যুত হন পা থেকে মাথা পর্যন্ত তৃতীয় চতুর্থ পঞ্চম অষ্টম একটা গ্রামের মাফস্বলের আওয়ামী লীগের কর্মীরও কি পরিমাণ দুর্নীতির মাধ্যমে বিত্ত বৈভবের মালিক হয়েছে কি পরিমাণ ক্ষমতা হয়ে জমি ঘর মানুষের দখল করছে সেটা ফিচার আকারে লেখা শুরু করলে আপনাদের পনেরো বছরের শাসনামল তিরিশ বছর শুধু পাণ্ডুলিপি ছাপিয়ে লিখতেই কিন্তু হবে এখন আপনি আসলেন দুর্নীতি মেঘা প্রকল্প নিয়ে আসলেন বিএনপি নেতৃত্ব দুর্নীতিবাজ এখানে আপনি চলে আসলেন সারা জীবনে তো একটাই সেতু করছেন সেটা পদ্মা সেতু এর আস্ফালন করতে করতে আপনাদের জীবন একবারে ছানাগড়া হয়ে যাচ্ছে আমরা এমন কোনো সেতু নাই যে করি নাই কর্ণফুলী বলেন মহানন্দা বলেন যমুনা বলেন ওই হচ্ছে কুষ্টিয়াতে লালনশা সেতু বলেন সেতুর কোনো শেষ নাই তো এক মহা সেতু করতে যে মহা বিপর্যয় মহা দুর্নীতির প্রলয় আর ওই সেতুর উপর দিয়ে যে যাচ্ছে গাড়ি ঘোড়াগুলো তাদের যে পরিমাণ টাকা দিতে হচ্ছে এরপরও বিকল্প পথ তারা খুঁজবে সেতুর উপর দিয়ে যাবো না পানিতে ভেসে যাবো এটাও কিন্তু একটা বিবেচনার বিষয় এত টাকা দিয়ে মানুষের পক্ষে কিন্তু যাতায়াত করা সম্ভবপর নয় তারপর সরকারকে বাধ্য সরকার সবসময় একটা অসহিষ্ণু অগণতান্ত্রিক সন্ত্রাসী পথ কিন্তু বিএনপিকে নির্দেশ করছে দেশবাসীকে নির্দেশ করছে যে আমরা নামবো না আমরা ভোট দেবো না তোরা আয় ক্ষমতা থাকলে নাবা কিভাবে নাবা আমি নামা না নাবলে ক্ষমতা ছাড়বো না তাহলে এটা কি রাষ্ট্র যখন একটা সন্ত্রাসী কর্মকাণ্ডর ইন্ধন যোগায় এবং একটা সন্ত্রাসী পথ উন্মুক্ত করে দেয় যে এই পথে তোকে আমাকে নাগাতে হবে ভোটের মাধ্যমে আমি নামবো না গণতন্ত্র দিয়ে আমি নামবো না নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমি নামবো না তুই টেনে হিসেবে আমাকে নাবা ক্ষমতা থাকলে নামা না নাবাস না তাহলে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা কি আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিটা কি এর দৃষ্টিভঙ্গিটা একটা অশুভ অগণতান্ত্রিক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে সবসময় ইপ্রিজিং করছে আমন্ত্রণ করছে আর এইটা ওদের ফাঁদে আমরা পা না দেওয়ার চেষ্টাটাই আমরা করছি জি অনেক ধন্যবাদ।